কিয়ামত পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সচল থাকবে ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই না, প্রতি মাসে তার নামে আসে বিদ্যুৎ ও পানির বিল, তার নামে নির্মিত হচ্ছে বিলাসবহুল হোটেল। কিন্তু কেন? এর উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে 1400 বছর আগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানে ছিল পানির খুব সংকট। কাছাকাছি একটিমাত্র কূপ ছিল যা ছিল এক ইহুদি ব্যক্তির মালিকানায়। সে ব্যক্তি কূপের পানি চড়া দামে মুসলিমদের কাছে বিক্রি করত। এমন পরিস্থিতি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কেউ যদি মুসলিমদের জন্য এই কূপটা কিনে নেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঝর্ণা দান করবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার অন্যতম সফল ধনী ব্যবসায়ী। তিনি এগিয়ে এলেন আর বললেন, আমি কিনব এই কূপ। যখন তিনি কূপের মালিককে কূপ বিক্রির প্রস্তাব দেন, তখন সে মানা করে দেয়। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেন অর্ধেক কূপ বিক্রির, অর্থাৎ একদিন কূপের মালিক সে আর পরদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ব্যক্তি এই প্রস্তাবে রাজি হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটি মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন। মুসলিমরা দুই দিনের পানি একসাথে মজুদ করে নিত, ফলে কূপের মালিকের কাছে আর কেউ পানি কিনতে গেল না। এমন অবস্থায় সে সম্পূর্ণ কূপটাই বিক্রি করে দিতে চাইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ কিনে নিয়ে তা মুসলিমদের জন্য ওয়াকফ করে দিলেন। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত গ্রহণ করেন, তখন এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। বহু বছর পর যখন সৌদি রাজপরিবার সিংহাসনে বসে, তখন এই বাগানে খেজুর গাছের সংখ্যা দাঁড়ায় প্রায় 1500। সৌদি সরকার এই বাগানের চারপাশে দেয়াল তুলে দেয় ও দলিল করে এই সম্পত্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে করে দেয়। সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাংক অ্যাকাউন্টও। বাগানে খেজুর বিক্রির টাকা জমা হতে শুরু হয় ব্যাংক অ্যাকাউন্টে। শুধু তাই না, এই বাগানে সেচের কাজে ব্যবহৃত পানি ও বিদ্যুতের বিলও আসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা জমা হয়, তার অর্ধেকটা চলে যায় বিধবা ও এতিমদের সাহায্যে, আর বাকি অর্ধেকটা বিভিন্ন প্রজেক্টে আবারও বিনিয়োগ করা হয়। তার এই অ্যাকাউন্টের টাকা দিয়ে মসজিদে নববীর আশপাশের জমি ক্রয় করা হয় এবং মসজিদের পরিধি বৃদ্ধি করা হয়। এছাড়াও তার নামে মদিনায় তৈরি হচ্ছে এক বিলাসবহুল হোটেল। এই হোটেল থেকে প্রাপ্ত আয়ও জমা হবে তার অ্যাকাউন্টেই। এভাবেই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকে এমনভাবে কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত তার পরকালের অ্যাকাউন্টে জমা হতে থাকবে সওয়াব। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।